আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আল্লাহর এই দুনিয়া যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছ আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং আজকের ক্লাসে সবাইকে স্বাগতম আজকের ক্লাসটি সপ্তম শ্রেণীর নবম অধ্যায়ের ত্রিভুজ অর্থাৎ সম্পন্ত পাঁচ তোমাদের একে দেখানো হবে এবং বিবরণ সহ আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখো তাহলে অবশ্যই তুমি সুন্দরভাবে এটা বুঝতে এবং শিখতে পারবে তো চলো শুরু করি দেখো কোনো ত্রিভুজের দুইটি বাহু এবং এদের একটির বিপরীত কোন দেওয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে তাহলে দুইটা বাহু দেওয়া আছে এবং একটি কোন দেওয়া আছে তাহলে আমরা আগে প্রথম দুইটা বাহু আঁকবো এবং একটা কোন আঁকব দেখো মনে করি একটি ত্রিভুজের দুইটি বাহু ও সি এবং বি বাহুর বিপরীত কোন বি দেওয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে তাহলে প্রথম আমরা কি করব একটি কোন এবং দুইটি বাহু আঁকব এখানে একটা হচ্ছে বি একটা হচ্ছে সি দুইটা বাহু আঁকলাম এখন দেখো একটা কোন অঙ্কন করি একটা কোন অঙ্কন করি দেখো ঠিক আছে কোন বি হ্যাঁ এখন যেকোনো একটি রশি বিডি নেই যে কোনো একটা রশি বিডি নেই যে কোনো একটা রশি কোনো একটা রশি বি ডি নেই ঠিক আছে যে কোনো একটা রশি আমরা বিটি অঙ্কন করলাম এখন এই বি বিন্দুতে এই বি বিন্দুতে কোন বিয়ে সমান করে আমরা এখানে একটা কী আঁকবো কোন আঁকবো তাহলে দেখো এইখানে আমরা একটা চাপ নিলাম এইখানে বসিয়ে বিন্দুতে বসিয়ে এখানে একটা চাপ আঁকবো তারপর এই মাপটা নেবো এই মাপটা নেব তারপর এখানে বসিয়ে এই ঠিক আছে তারপর এই বিন্দু আর এই বিন্দু আমরা যোগ করে দেব এটা হচ্ছে বি ই এটা হচ্ছে বি এখন এই বিটাকে আমরা কি করব এই সি এর মাপ নিয়ে বি এ কেটে কাটি এই সি এর মাপ নিয়ে সি এর মাপ নিয়ে আমরা এখানে বি এ কাটি হচ্ছে এ বিন্দু ঠিক আছে এখন এই এ বিন্দুতে আমরা কি করব এই এ বিন্দুতে বসে আমরা এই বিডির উপরে একটা চাপ আঁকি এই বিড়ির উপর একটা চাপ আঁকি দেখো হ্যাঁ এখানে আমরা একটা চাপ আঁকলাম এটা সি আর এটা হচ্ছে সি ডিশ এই এসি এসি এবং এ সি ডিশ আমরা কী করে দেব যোগ করে এ সি আর এ সি ডিস যোগ করি তাহলে দেখো এইভাবে এ সি ডিএস যোগ করি তাহলে দেখো এখানে সি আর এ সি এসিডিএস আমরা যোগ করে দিলাম এখন আমাদের অঙ্কনের কাজ শেষ এটা হচ্ছে বি এটা হচ্ছে বি এখন অঙ্কনের বিবরণটা দেখো আমি আবার বলেছি কেমনি তোমরা এটা আঁকবে প্রথমে আমরা বি সি দুইটা বাহু আঁকলাম তারপর একটা কোন আঁকলাম তারপর এখানে যে কোনো রসি বিডি নিয়েছি তারপর এই বি বিন্দুতে কোন বি এঁকেছি তারপর বি রেখার উপরে বি রেখার উপরে সি এর মাপ নিয়ে সি এর মাপ নিয়ে বি এ কেটে নিয়েছি তারপর এই বিন্দুতে কোন বিয়ের বাহু এর মাপ নিয়ে এখানে একটা চাপ এঁকেছি সি এবং এই বিডি রেখাকে বিডি রশিকে সি এবং সি দিয়ে সেদ করেছে এখন এ সি এবং এ সি ডিশ যোগ করি তাহলে দেখো এ বি সি এবং এ সি এ বি এ বি সি আর এ বি সি পূরক বা সি ডিশ হচ্ছে উদ্দিষ্ট ত্রিভুজ তাহলে অঙ্কনী বিবরণটা দেখো অঙ্কন যে কোনো রশি বিডি আঁকি ধাপ দুই বি বিন্দুতে প্রদত্ত কোন বিয়ের সমান করে কোন ডিবি আঁকি বিই রেখার রেখা থেকে সি এর সমান করে এ নেই এখন একে কেন্দ্র করে এ বিন্দুকে কেন্দ্র করে বিয়ের ধৈর্গীয় সমান সার্থ নিয়ে বিডি রেখার উপর একটি বৃত্তচাপ আঁকি বৃত্তচাপটি বিডি রেখাকে সি ও সি ডিস বিন্দুতে সেট করে এসি এবং এ সি ডিএশ যোগ করি তাহলে এ বি সি এবং এ বি সি এব উভয় ত্রিভুজ প্রতি শর্ত পূরণ করে অঙ্কিত ঠিক আছে এ হচ্ছে তোমার অঙ্কনের বিবরণ তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে ভিডিওটি এ পর্যন্তই তো দেখা হোক ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুন্দর থাকো সুস্থ থাকো সকলের দিকায় এবং সফলতা কামনা করি আজকে আমরা যেখানে শেষ করছি যারা দৈনিক গণিত শিখা এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দাও যেন যে কোনো নোটিফিকেশন তোমার কাছে চলে যাও আর বেশি বেশি করে ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি হবরক হো